স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য সো দেখো তোমাদের এইচএস এক্সাম দু হাজার কুড়ি সালের জন্য যেসব কোয়েশনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের বায়োলজি থেকে অলরেডি কিন্তু আমি আগে ভিডিও আপলোড করে দিয়েছি তো লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লিজ তোমরা একটু চেক করে দেখে নেবে তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান থেকে প্লান্ট রিপ্রোডাকশান এবং হিউম্যান রিপ্রোডাকশানের কিন্তু সাজেশান দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে চেক করে দেখে নিও এবং ইউনিট টুয়ের ক্লাসিক্যাল জেনেটিক্সের সাজেশান কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে নাহলে ভিডিওর ওপরে আই বাটন দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে মোস্ট ইম্পর্টেন্ট তো এখন আমি তোমাদের ইউনিট টু এর মলিকুলার বায়োলজি এবং ইভলিউশানস থেকে কী কী কোশ্চেন পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো এবছর তোমরা টেস্ট এবং ফাইনাল এক্সামে পাবে তো সেগুলো আমি ডিসকাস করতে চলেছি তোমরা কিন্তু প্লিজ কবি স্কিপ করবে না মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের বায়োলজি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট তো ফার্স্টে এখানে দেখো তোমাদের বায়োলজি ডিটেলস কীভাবে মার্কসটা দেওয়া হয় কিভাবে ডিভিশন করে মার্কস ডিভিশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমাদের থিওরি পার্ট থেকে কিন্তু সেভেন্টি মার্কস থাকে তো এখানে সেভেন্টি মার্কসের মধ্যে তোমাদের পার্ট এ থাকে ফিফটি টু মার্কস এবং পার্ট বি এইটটি মার্কস থাকে তোমাদের এমসিকিউ পার্ট থেকে সো আমি তোমাদের এখন মেনলি ফাইভ নম্বর কোশ্চেন মানে তোমাদের বড় কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন কিন্তু তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট ফাইভ থেকে দেওয়া হয় সো মোস্ট ইম্পর্ট্যান্ট কী কী করবে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই নতুন স্টুডেন্টস যারা আছো সাবস্ক্রাইব করে নিও তোমরা কিন্তু এখানে সমস্ত রকম সাজেশান সায়েন্স গ্রুপের অলরেডি ম্যাথামেটিক্স কেমিস্ট্রি সাজেশান আপলোড করা হবে খুব রিসেন্টলি সো একটু ফলো রাখবে তোমাদের অলরেডি বায়োলজি সাজেশান আপলোড করা হচ্ছে এবং তোমাদের বাংলা ইংলিশ সাজেশান কিন্তু চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে চেক করে দেখে নিও সো একটু সাবস্ক্রাইব করে নি এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো সো এখন মানে মলিকুলার বায়োলজিটাকে কী কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি গ্রিফিট এক্সপেরিমেন্ট গ্রিফিট এক্সপেরিমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো ডিএনএ হলো জেনেটিক্স ম্যাটেরিয়াল তোমরা সবাই জানো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা এবছরের জন্য টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য ভালো করে কিন্তু প্রিপারেশান নেবে নেক্সট ইউ এবং হেট মধ্যে পার্থক্য লিডিং এবং ল্যাডিং স্ট্যান্ডের পার্থক্য এবং জেনেটিক কোডের ধর্ম ট্রান্সক্রিপশান এর ইনিশিয়েশন এবং ট্রান্সক্রিপশানের এলঙ্গেশন পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা বছরের জন্য নেক্সট ভিএনটিআর এবং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কাকে বলে এবং ভিএনটিআর পুরো নাম লেখো অ্যান্ড নেক্সট কোশ্চেন আর এন পোকারভেদ করো তোমাদের মলিকুলার বায়োলজি থেকে আমি মাত্র এই কটা কোয়েশন নিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু এগুলো ভালো করে প্রিপারেশান নাও অ্যান্সারগুলো ভালো করে রেডি করো এবং যদি সম্ভব কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখেও নিতে পারো সো এখন আমি যাচ্ছি তোমাদের নেক্সট পার্ট এভোলিউশান থেকে কী কী কোশ্চেন পড়বে আমি দেখিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমাদের পৃথিবীর আদি পরিবেশ কেমন ছিল প্রোটিনোয়স এবং মাইক্রোস্ফিয়ার কাকে বলে এবং এদের প্রবক্তাকে পেট্রিফিকেশন কাকে বলে ক্যামব্রিয়ান পিরিয়ড কাকে বলে মিমিক্রি কাকে বলে পয়েন্ট মিউটেশন এবং ফ্রেমশিপ মিউটেশন কাকে বলে ট্রানজিশন ও ট্রান্সভারশান কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পলিপ্লয়েডির প্রকারভেদ করো তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু আগে ভালো করে প্রিপারেশান নাও এবং যদি সম্ভব হয় তারপরে তোমরা অন্য কোয়েশনও করতে পারো কোনো প্রবলেম নেই বাট এইসব কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছরের জন্য সো নেক্সট কোশ্চেন আমি আসছি তোমাদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ দাও বার্ক সূত্র ও পপুলেশনের বৈশিষ্ট্য লেখো অ্যান্ড জেনেটিক ড্রাফট কাকে বলে মানুষের বিবর্তনের ধাপগুলি বর্ণনা করো সো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এখানে সবকটা কোশ্চেন রয়েছে তোমরা কিন্তু এই সব কোশ্চেন ভালো করে প্রিপারেশনও এবং এমসিকিউ নিয়ে আমি পরে ডিসকাস করবো এমসিকিউ কিউ তোমাদের আমি সব দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি সাজেশান নিয়ে আলোচনা করবো এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সাজেশন চ্যানেলে আপলোড করা আছে লিংক কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই চেক করে দেখে নিও খুবই হেল্পফুল ভিডিও সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবে তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ